দোহার এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে আজকের রাতটা ছিল বিশেষ। এই প্রথমবারের মতো সেখানে ফিফা বিশ্বকাপে ড্র হলেও বিশেষত্বের মূল কারণটা কিন্তু এটা নয়। মূলত 32 দেশের বিশ্বকাপে এবারই প্রথম 29 দল নিয়ে ড্র অনুষ্ঠানে আসতে হলো ফিফাকে। মূলত ইউক্রেন যুদ্ধের কারণে বন্ধ থাকা বেশ কয়েকটি প্লে অফের ফলাফল না হওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। তবে তাতে রঙের কমতি হয়নি এতটুকু। দিদিয়ের দেশমের হাত ধরে প্রথমে এক্সিবিশন সেন্টারে নিয়ে আসা হয় বিশ্বকাপের ট্রফিটিকে। 4 বছর নিজেদের কাছে রাখবার পর এবার সেটাকে বুঝিয়ে দিলেন ফরাসি কোচ। এরপর একে একে স্টেজে আসেন ড্রয়ের মূল অনুষ্ঠানের কারিগররা। এক একটা পট থেকে উঠে আসে দেশগুলোর নাম। শুরুতেই প্রথম পট থেকে উঠে স্বাগতিক কাতারের নাম। গ্রুপ এতে জায়গা দেয়া হয় তাদের। পরে একই গ্রুপে জায়গা পায় দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডর, আফ্রিকার সেনেগাল এবং ইউরোপের কমলা আর্মি নেদারল্যান্ড। গ্রুপ বিতে প্রথম নাম আসে 1966 বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। পরে নির্ধারণ করা হয় তাদের গ্রুপ সঙ্গী। নাম ওঠে এশিয়ান দল ইরান এবং কনকাকাফের যুক্তরাষ্ট্রের। ফাঁকা আছে একটা জায়গা যেখানে আসবে ইউক্রেন, স্কটল্যান্ড কিংবা ওয়েলসের নাম। গ্রুপ সিতে আছে লিওনেল মেসির আর্জেন্টিনা। এখানে তারা পাচ্ছে সৌদি আরব, মেক্সিকো এবং পোল্যান্ডকে। আর গ্রুপ জিতে আলবেসিলেস তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। আকাশী নীলদের তুলনায় কিছুটা সহজ গ্রুপ সঙ্গী পেয়েছে সেলেসাউরা। নেইমারদের প্রতিপক্ষ সার্বিয়া, সুইজারল্যান্ড এবং আফ্রিকান অদম্য সিংহ ক্যামেরুন। ডি গ্রুপে আছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, ডেনমার্ক আর তিউনেশিয়া ফরাসিদের পথের সাথী। বাকি জায়গাটা প্লে অফের জয়ী দলের জন্য, যেখানে আরব আমিরাত এবং অস্ট্রেলিয়ার ম্যাচ থেকে জয়ী দল পেরুর বিপক্ষে খেলে আসবে মূল আসরে। গ্রুপ অফ ডেথ বলা হচ্ছে ইকে, কারণ সাবেক 2 বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন এবং জার্মানি আছে এখানে, আর তাদের সঙ্গী এশিয়ান পাওয়ার হাউস জাপান। আরেকটা স্পটে আসবে কোস্টারিকা কিংবা নিউজিল্যান্ডের যে কোনো একজন। গ্রুপ এফ এ বেলজিয়ামের সাথে আছে কানাডা, মরক্কো এবং ক্রোয়েশিয়া। আর গ্রুপ এইচ এ ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। সেলেকাউদের সঙ্গে এই গ্রুপের বাকিরা হচ্ছে উরুগুয়ে, ঘানা এবং দক্ষিণ কোরিয়া। 21 নভেম্বর আল বায়েত স্টেডিয়ামে স্বাগতিক কাতার ইকুয়েডর ম্যাচ দিয়ে পর্দা উঠবে মধ্যপ্রাচ্যের প্রথম ফিফা বিশ্বকাপের। নিয়ন মুহাইমেন, সময় সংবাদ।